हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन। आमरा आलहामदुलिल्लाह आपनादेर सबाई दोय भालो आछि। आमार आरो एकटी नतुन भिडियो शुरू करछि। आर ई जे देखतेई पारछेन आजके एकटा केक तैरी करब। एखन आमी शुकनो उपकरणगुलो चेले निब भालोभाबे। এই জন্য এখানে আমি একটা চাল নিতে এক কাপ পরিমাণ ময়দা, এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আমি ভালোভাবে চেলে নিব। আর কেক তৈরির আগে সবসময় শুকনো উপকরণটা চেলে নেবেন। এই যে আমার এটা চেলে নেওয়া শেষ, এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটা আমি এক সাইডে রেখে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব। আর আজকে আমি দুইটা ডিম দিয়ে কেক তৈরি করব। আর ডিম দুইটা আমার রুমের স্বাভাবিক তাপমাত্রার। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। আর আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন কিংবা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন ফোমটা। তবে আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করব। আমি এখন এই ডিম দুইটা ভালোভাবে বিট করে নিব। এই যে কিছুক্ষণ বিট করে নিয়ে এখন আমি এখানে চিনি অ্যাড করব। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা আর একটু বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। আর চিনিটা আমি তিনবার অ্যাড করব। চিনিটা দিয়ে এটা আমি ভালোভাবে বিট করে নিব যাতে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ভালোভাবে ফেটে নেওয়া শেষ, ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা আমি দুইবারে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। এখন এটা আমি মিশিয়ে নিব। তারপর এখানে আমি এখন অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর এখানে আমি দিব ভ্যানিলা এসেন্স, 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। দিয়ে এটা আমি এখন মিশিয়ে নিব। এই যে আমার এটা মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর শুকনো উপকরণগুলো একবারে দিতে যাবেন না, এটা আমি 3-4 বারে মিশিয়ে নিব। এই যে আমার সম্পূর্ণ ময়দাটা মিশিয়ে নেওয়া শেষ, আমার কেক ব্যাটারটা এখন তৈরি। আর এই যে আজকের কেকটা আমি চুলাতেই তৈরি করব, এই জন্য আমি আরো 10 মিনিট আগে চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি। হাঁড়িটা গরম করে নিতে হবে। আমার হাঁড়িটা এখন গরম হয়ে গেছে, এখন আমি কেকটা বসিয়ে দেব। আর আজকে আমি কেকটা তৈরি করব এই যে এমন একটা কেক মোল্ডে, পাউন্ড কেকের মোল্ডে তৈরি করব। এখন আমি কেক মোল্ডে একটু তেল বিরাস করে নিব। নিয়ে আপনারা চাইলে এখানে বেকিং পেপার দিতে পারেন। আমার কাছে বেকিং পেপার নাই, এই জন্য
আমি এখানে কাগজ দিয়ে দিয়েছি। তারপরে এই যে কেক ব্যাটারটা আমি একটু উপর থেকে কেক মোল্ডে নিয়ে নিব, একটু উপর থেকে ঢালতে হবে। এই যে আমার কেক ব্যাটারটা ঢেলে নেওয়া শেষ, এখন আমি এটা একটু ট্যাপ করে নিব। আর এই যে আমি এখন গরম হাঁড়িতে কেক মোল্ডটা দিয়ে দিব, আর একটু সাবধানে দিতে হবে, হাঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম। দিয়ে এখন আমি চুলার জাল লোয়ে করে দিব, দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে 30 মিনিট পর, আর আপনারা 25 মিনিট পর থেকে চেক করবেন, আমি 30 মিনিট পর এখন চেক করে নিব কেকটার কি অবস্থা। এই যে দেখতেই পারছেন টুথপিকটা একেবারে ক্লিয়ার আসছে, তার মানে আমার কেকটা রেডি। এখন আমি কেক মোল্ডটা নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি, আর দেখতেই পারছেন কেকটার নিচের সাইডটাও খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর কালার আসছে, আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। এই যে দেখতেই পারছেন কেকটা খুবই সুন্দর হয়েছে আর খুবই সফট। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।